আজকের আলোচ্য বিষয় ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর আমরা কাকে বলবো? অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর বলতে যে কোনো হচ্ছে পার্টিকুলার বিভিন্ন ধরনের আইসি হতে পারে, অথবা হচ্ছে যে কোনো ছোটো সার্কিট হতে পারে, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটর বা হচ্ছে অপারেটিং ইলেকট্রনিক মডিউল হতে পারে, যেগুলোতে কিন্তু ফিক্সড ভোল্টেজ দরকার রয়েছে। এবং হচ্ছে ফিক্সড ভোল্টেজ ছাড়াও কিন্তু আমরা রেগুলেটর হিসেবে কিন্তু ইউজ করতে পারি, রেগুলেটর করতে পারি। অর্থাৎ রেগুলেটর দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ফিক্সড ভোল্টেজ রেগুলেটর এবং হচ্ছে ভ্যারিয়েবল বা অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর। অতএব তোমাদের যেটা বেসিক্যালি আমরা যে ইউজ করি সেটা হচ্ছে 7812, 7809 অথবা হচ্ছে 7805, যে তিন ধরনের রেগুলেটরগুলো রয়েছে। ওই রেগুলেটরগুলো কিন্তু আউটপুট ভোল্টেজ হচ্ছে 5, 8, 9 এবং হচ্ছে 12 ভোল্ট কিন্তু আউটপুট আমরা পাচ্ছি। এছাড়াও যেগুলো রয়েছে LM317, যেগুলো হচ্ছে কি অ্যাডজাস্টেবল। অর্থাৎ ওখানে হচ্ছে আমরা ছবিতেই দেখতে পাচ্ছ, এখানে ছবিটাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে এখানে LM317T একটা আইসি দেওয়া রয়েছে। এবার হচ্ছে এখানে এই আইসিটার কিন্তু তিনটে ইনপুট রয়েছে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে অ্যাডজাস্টেবল নব এবং হচ্ছে একটা হচ্ছে আউটপুট। অর্থাৎ এখানে আউটপুটে যদি লেখা রয়েছে আমরা লেখাটা দেখি একটু ভালোভাবে, তাহলে হচ্ছে 1.2 ভোল্টে কিন্তু 30 ভোল্ট, ইনপুট কিন্তু এখানে একটা ব্রিজ রেক্টিফায়ার দেওয়া রয়েছে এবং হচ্ছে প্রায় আউটপুট ভোল্টেজ হচ্ছে এখানে 24 ভোল্ট। অর্থাৎ 24 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়া রয়েছে এবং আউটপুট কিন্তু এখানে আমরা 1.2 ভোল্ট থেকে কিন্তু 30 ভোল্ট কিন্তু অপারেট করতে পারছি। অর্থাৎ এখানে যদি সার্কিটে যদি প্রপার মানের আমরা ক্যাপাসিটার, রেজিস্টার এবং হচ্ছে রিওস্ট্যাটগুলো অথবা হচ্ছে পডগুলো যদি লাগাই সঠিক মানের, তাহলে কিন্তু আমরা আউটপুটটাকে ভেরিয়েবল কিন্তু করতে পারবো। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আউটপুটটা একটু ফ্লাকচুয়েশন থাকবে। অর্থাৎ আমরা যেটা প্র্যাকটিক্যালি বানিয়েছি সেটা কিন্তু যে সার্কিট কম্পোনেন্টগুলো নিয়েছি যে প্রপার মানের না হলেও যেহেতু আমরা এইভাবে লাগিয়েছি তার কারণে কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু রেগুলেট হচ্ছে আর কি। অর্থাৎ তোমরা এই প্রপার মানের ইনস্ট্রুমেন্টগুলো লাগানোর চেষ্টা করবে, যার ফলে কী হবে যে আউটপুট স্টেবল রেগুলেটরে দিয়ে কিন্তু আমরা আউটপুটটা কিন্তু ভোল্টেজটা পেতে পারি। এছাড়াও রয়েছে উপরের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে যদি ডিনোট কোডগুলো দেখতে পেতে পারি, তাহলে এখানে একটা লাগানো রয়েছে উপরে যেটা রয়েছে 7812। অর্থাৎ 7-8 মানে হচ্ছে এটা পজিটিভ ভোল্টেজ রেগুলেটর, 7-9-1-2 বলে কিন্তু নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর হতো। অর্থাৎ এগুলো হচ্ছে 1 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কিন্তু সাপ্লাই দিতে পারবে, অর্থাৎ হ্যান্ডেল করতে পারবে। এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ইনপুট 1 নম্বর পিন, আউটপুট হচ্ছে 3 এবং 2 নম্বর মাঝখানে এটা যেটা রয়েছে কমন সেটা গ্রাউন্ডে চলে আসছে। এবং হচ্ছে ইনপুট ক্যাপাসিটার, দুটো ইনপুট ক্যাপাসিটার এবং হচ্ছে আউটপুট ক্যাপাসিটার লাগানো রয়েছে। এই ক্যাপাসিটারগুলো ইউজ না করেও কিন্তু আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি। অর্থাৎ কিন্তু যদি ক্যাপাসিটার না লাগানো থাকে তাহলে যে একটু স্টেবিলিটির প্রবলেম হয়, নাহলে কিন্তু কাজ চলতে পারে আর কি। অর্থাৎ আমরা হচ্ছে একটা ইউএসবি মডিউল কিন্তু লাগিয়ে দেখবো যে কীভাবে কিন্তু এই ক্যাপাসিটার না ছাড়াও কিন্তু আউটপুট 12 ভোল্ট থেকে কিন্তু 5 ভোল্ট ওখানে ব্যবহার করা হয়েছে 7805, কিন্তু এখানে ছবি আঁকা রয়েছে 7812। এছাড়াও ওই ভোল্টেজ রেগুলেটরগুলোকে আমরা কিন্তু ফিক্সড আউটপুট ভোল্টেজ রেগুলেটরি সার্কিট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়াও রয়েছে ভ্যারিয়েবল আউটপুট ভোল্টেজ রেগুলেটর হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে এখানে একটা রিওস্টেট পড লাগানো রয়েছে যার মাধ্যমে কিন্তু আমি এটাকে চেঞ্জ করে আউটপুটের ভোল্টেজটা কিন্তু এই 12 ভোল্ট থেকে 18 ভোল্ট কিন্তু আমরা পেতে পারি। এছাড়াও রয়েছে 7812, যেটাকে আমরা হচ্ছে এর বেশি থেকে পরে 12 ভোল্ট, 7812 অর্থাৎ আউটপুট 12 ভোল্ট হওয়ার কথা, কিন্তু এখানে একটা আমরা উল্টো দিকে জেনার ডায়োড কিন্তু লাগিয়ে 6.1 ভোল্টের একটা জেনার ডায়োড লাগিয়ে কিন্তু আমরা আউটপুটে কিন্তু ফিক্সড ভোল্টেজ আউটপুট 18 ভোল্ট কিন্তু আমরা পেতে পারছি। অর্থাৎ হচ্ছে আমরা 7812 রেগুলেটর যেগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আমরা ভ্যারিয়েবল, ফিক্সড বা অ্যাডজাস্টেবল আমরা কিন্তু আউটপুট পেতে পারছি। এছাড়াও যেটা অ্যাডজাস্টেবল রয়েছে সেটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে LM317T, এটা কিন্তু ইউজ আমরা করতে পারি যে বিভিন্ন হচ্ছে বেঞ্চ, ওয়ার্কিং বেঞ্চ সাপ্লাই, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেটগুলোকে চেক করার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট অথবা হচ্ছে আইসি কিংবা অন্যান্য ক্ষেত্রে যে চেক করার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ভেরিয়েবল বেঞ্চ ডিসসাপ্লাই, যেটা হচ্ছে অবশ্যই কিন্তু এটা 500 মিলি অ্যাম্পিয়ার, LM317 এমটা ডিনোট করছে এখানে 500 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ তোমরা এর ডাটা শিটটা পড়ে নিতে পারো অথবা হচ্ছে বইতে দেখবে যে এটা কত ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং হচ্ছে কত কারেন্ট এটা হ্যান্ডেল করতে পারবে। অর্থাৎ সেটা কিন্তু পুরো ডিটেল তথ্য দেওয়া রয়েছে। এবার হচ্ছে তোমরা এটা বাড়িতেও বানাতে পারো এবং হচ্ছে ওয়ার্কিং বেঞ্চে যে ডিসি সাপ্লাই থাকে সেখানে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টগুলোকে চেক করার ক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। এখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখে নেবো এটা কীভাবে কাজ করছে। এবং হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে রয়েছে 7805
আইসি রয়েছে, 7809 রয়েছে এবং হচ্ছে LM317 রয়েছে। অতএব সেখানে আমরা LM7805টাকে আমরা সার্কিটে লাগাবো এবং হচ্ছে LM317টাকে কিন্তু কাজে লাগাবো এবং হচ্ছে কীভাবে অ্যাডজাস্টেবল ভোল্টেজ আমরা কিন্তু পাচ্ছি সেটা কিন্তু আমরা দেখে নেব। এখন আমার কাছে তিনটি আইসি রয়েছে, এখানে একটা মুছে একটা, আর একটা রয়েছে 7805 যেটা একটা ইউএসবি মডিউল মডিউলের সঙ্গে লাগানো রয়েছে, 7805 যেটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা এই আইসিটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করি এবং হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে খুব সহজেই, যেখানে 12 ভোল্ট সাপ্লাই দিলে আমরা কিন্তু 5 ভোল্ট সাপ্লাই কিন্তু ইজিলি হাফ অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু এখানে নিতে পারি। অতএব এই আইসিটা কিন্তু ব্যবহার করা হচ্ছে, এখানে কিন্তু হিটসিং লাগানো নেই কিন্তু হিটসিং অবশ্যই কিন্তু লাগাতে হবে। অতএব এখানে 7805 এটা ফিক্সড ভোল্টেজ রেগুলেটর, যেটা হচ্ছে 7805 5 ভোল্ট আউটপুট ভোল্টেজ দিচ্ছে। এবং আরও একটা ব্রেডবোর্ড আমি তৈরি করে রেখেছি LM317, যেটা হচ্ছে ভোল্টেজ অ্যাডজাস্টেবল ভোল্টেজ রেগুলেটর। এবার হচ্ছে এখানে প্রপার সিকুয়েন্সে যদি সবকটা ইনস্ট্রুমেন্ট লাগানো হয় বা হচ্ছে পডগুলো লাগানো হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে পোর্ট কিংবা হচ্ছে অ্যাডজাস্টেবল রেজিস্টার বা রেগোস্ট্যাট যেগুলো হোক না কেন সেগুলো যদি সঠিক মানের লাগানো হয় তাহলে কিন্তু ভোল্টেজ রেগুলেটরটা করা সম্ভব হয়। আমার কাছে যে যে ক্যাপাসিটার অথবা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্রেশনগুলো ছিল ওগুলো লাগিয়ে মোটামুটিভাবে একটা তৈরি করেছি, অর্থাৎ কিন্তু প্রপার ডায়াগ্রাম কিন্তু তোমাদের দিয়ে দেবো এবং যেটা কিন্তু প্রপার ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা এই LM317 দিয়ে ইনপুট ভোল্টেজ ম্যাক্সিমাম আমরা 28 ভোল্টেজ দিতে পারি, আউটপুট ভোল্টেজ আমরা হচ্ছে 1.2 থেকে 37 ভোল্ট পেতে পারি। এটা কিন্তু ডাটা শিট থেকে পেয়েছি, এবার ডাটা শিটটা তোমাদের দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। তোমাদের ভিডিওতে বলেছিলাম আমি হচ্ছে এটা 0 থেকে 50 ভোল্ট, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাটা শিট দেখলেই বুঝে যাবে যে কত থেকে কতটা রেঞ্জে কিন্তু ইউজ করা যায়। এবার আরও একটা আইসি রয়েছে যেটা আমরা সার্কিটে লাগাইনি, সেটা হচ্ছে 7809, এটা হচ্ছে ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ রেগুলেটর, ফিক্সড ভোল্টেজ 9 ভোল্টেজ কিন্তু আউটপুটে দেবে, এটাও কিন্তু ব্যবহার করা হয় 9 ভোল্ট ইউজ অনুযায়ী আর কি। এখন আমরা এখানে পাওয়ার দেব এবং দেখে নেব, এখানে মোটামুটিভাবে হচ্ছে 14 ভোল্ট পর্যন্ত রয়েছে এবং হচ্ছে এখানে আউটপুট ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্টই বেরোচ্ছে, যার কারণে ইউএসবি মডিউলটা কিন্তু চলতে শুরু হয়ে গেছে এবং যেটা ইন্ডিকেশান দিচ্ছে। এবারে হচ্ছে এটাকে কোনো ক্যাপাসিটার বা কোনো কিছু ছাড়াই কিন্তু আমরা জেনারেলি ইউজ করে থাকি, কিন্তু এটাতে যদি বেটার স্টেবিলিটি এবং হচ্ছে এর এফিসিয়েন্সি ভালো পেতে হয় তাহলে কিন্তু ইনপুট এবং আউটপুটে কিন্তু ফিল্টারিং ক্যাপাসিটার কিংবা হচ্ছে সার্জ ক্যাপাসিটারগুলো কিন্তু লাগাতে হয় আর কি, দিলে এটা বেটার পারফরমেন্স করতে পারে। নাহলে জন্মারে জেনারেলি এটা যদি ইন্ডিকেশান দেখি, প্রথম এটা রয়েছে ইনপুট, মাঝখানে এটা রয়েছে গ্রাউন্ড বা কমন এবং ডান দিকে এটা রয়েছে আউটপুট, সেভাবেই কিন্তু আমরা কানেকশানটা করে রেখেছি। এরপরে আমরা চলে যাবো LM317 কীভাবে ভোল্টেজটা রেগুলেট হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নেব। এখন আমরা LM317 কিন্তু সাপ্লাই দিয়ে রেখেছি এবং আউটপুট ভোল্টেজও কিন্তু বেরোচ্ছে। এবার এটাকে যদি আমরা হাইলাইট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি, অতএব এখানে ইনপুট ভোল্টেজ কিন্তু 26 ভোল্ট দেওয়া আছে, অতএব এখানে এই আইসিটিতে ডাটা বিউ অনুযায়ী হচ্ছে 28 ভোল্ট আমরা ম্যাক্সিমাম দিতে পারি এবং হচ্ছে এটা থেকে কারেন্ট কিন্তু আমরা 0.5 অ্যাম্পিয়ার 500 মিলি অ্যাম্পিয়ার কিন্তু নিতে পারি। অতএব এটাকে আমরা ধীরে ধীরে যদি বাড়াই তাহলে দেখতে পাচ্ছ ভোল্টেজটা কিন্তু রেগুলেট হচ্ছে। অতএব এই মাধ্যমে কিন্তু আমরা এভাবে কানেকশন ডায়াগ্রাম করে কিন্তু আউটপুট ভোল্টেজটাকে কিন্তু রেগুলেট করতে পারি এবং হচ্ছে এখানে ফিক্স মানে রেজিস্ট্যান্স লাগিয়েও কিন্তু আমরা এখানে কনস্ট্যান্ট ভোল্টেজ রেগুলেটর হিসেবে কিন্তু এই LM317কে কিন্তু আমরা প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারি। আশা করলাম এটা তোমরা বুঝতে পারলে। এবার হচ্ছে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কিংবা হচ্ছে দোকান থেকে ওই LM317 অথবা হচ্ছে 7805 বা 7812 বা হচ্ছে 7912 যেগুলো নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর রয়েছে সেগুলো সহজেই কিন্তু ব্রেডবোর্ডে তোমরা কিন্তু করে দেখতে পেতে পারো। আচ্ছা এ পর্যন্তই।